হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিনী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, আজকের ভ্লগটি হচ্ছে খুবই বাজেভাবে শুরু হচ্ছে, কেননা আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি আমাদের মিঠু, যে কিনা আমাদের সাথে 20 বছর ধরে রয়েছে, তা আজকে ও মারা গেছে সকালে ঘুম থেকে উঠে দেখছি। তা আমাদের সত্যি এত খারাপ লাগছে যে ও আমাদের পরিবারের এক সদস্য বলতে পারো, কেননা 20 বছর ধরে রয়েছে আমাদের সাথে। তা আজকে ও সকালে দেখছি যে ও মারা গেছে, কেননা ওকে কালকে বেজি কামড়েছিল। তা কালকে কোনো ডাক্তার পেয়েছিলাম না আমরা, একটু রাতের দিকে হয়েছিল কাণ্ডটা, সেই জন্য কোনো ডাক্তার পাইনি, কোনো রকম একটু চিকিৎসা করানো হয়েছিল, ঘরোয়া ট্রিটমেন্ট বলতে পারো, কিন্তু ওকে রাখা গেল না। পরের দিনই সকালবেলা ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, কিন্তু এই খবরটা আমাদের আমার ঠাম্মাকে, ঘরে আছে আমার ঠাম্মা, যে প্যারালাইসিস, তাকে বলা হয়নি, কারণ আমার ঠাম্মার হচ্ছে মিঠু প্রাণ, মানে ঠাম্মা মিঠুকে ভীষণ ভীষণ ভালোবাসে, তিন বেলা যা খায় ওর জন্য একটু হলেও রেখে দেয়, ওটাই মিঠু খায়, এত ভালোবাসে ঠাম্মা মিঠুকে, কিন্তু ও আজকে আমাদের ছেড়ে চলে গেছে। তা চলো বন্ধুরা, তা বন্ধুরা আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে সবাই জানো। তা আমার বর 6 মাস পর বাড়ি এসছে, তা আমরা একটুখুনি বেরোলাম সন্ধ্যাবেলায়, বললো চলো বেরিয়ে আসি একটু কোথাও ঘুরে আসি, তাই একটু বেরিয়েছি মার্কেটের দিকে। দেখো আমার ছেলে বাবাকে পেয়ে কত খুশি, বাবাকে পেয়ে আমাকে ঘুরে গেছে। আজ ইচ্ছে ছিল এই নাকি অরেঞ্জ ফ্লেভারের কেক খাওয়ার। তা বন্ধুরা একটুখানি বেরিয়ে সত্যি খুব ভালো লাগলো, কারণ বাজে পরিস্থিতির মধ্যে আমরা, খুবই একটা বাজে পরিস্থিতি মধ্য দিয়ে চলছি, তার মধ্যেও একটুখানি হ্যাপি থাকার চেষ্টা করছি, আর আমার বরকেও হ্যাপি রাখার চেষ্টা করছি, কারণ ওর মন ঠোর খুবই খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো ভিডিও করছি, ও ভিডিওতে আসতে চাইছিল না, কারণ খুব একটা মন এখনও ভালো হয়নি, কিন্তু ভিডিওটাও তো করতে হবে বলো, যেহেতু চ্যানেলটা খোলা, চ্যানেলটা বন্ধ হয়ে যাক এটা তো আমি নিশ্চয়ই চাইবো না, সেই জন্য একটু ভিডিও করা, আর তোমাদেরকে কিছু শেয়ার করতে পারছি না, সেই কারণে ভাবছি একটু একটু যদি ভিডিও করা যায় সেটা অন্তত তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো। তাই দেখো কিছু কেনাকাটা করেছি, মামামের জন্য এখানে বালিশ আছে, আর এদিকে আমরা কিছু কেনাকাটা করে বাড়ি চলে আসলাম। তা আমার বর দেখো এই ব্যাগটা আমাকে গিফট করলো, তা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই শান্তিনিকেতনের ব্যাগ বলি, এগুলোকে আমি, এই ব্যাগ একটা কেনার খুব ইচ্ছে ছিল। তা আজকে ছেলের জন্য একটা স্যান্ডেল, একজোড়া স্যান্ডেল নিয়েছি বাড়ি পরার, নর্মাল ইউজ করার জন্য, আর আমাকে আমার বর এই ব্যাগটা কিনে দিল, তা আমি খুব খুশি, গিফট ছোটো হোক বা বড়ো হোক গিফট গিফটই হয়। আর এইদিকে এগরোল নিয়ে এসেছিলাম, আমরা সবাই মিলে এগরোল খাচ্ছি, আর এদিকে দেখো দাদা ভাই তো বনুকে পেয়ে খুব খুশি, আর এদিকে আমার বর বাইরে বসে আছে, কেন মশারি টাঙিয়ে রাখা হয়েছে, কেন প্রচণ্ড মশা ঘরে, মশা এত উৎপাত যে বাচ্চাটাকে কামড়ে কামড়ে ফুলিয়ে দিচ্ছে পুরো, মামামির সারা জায়গায় শুধু গোটা উঠে যাচ্ছে, এত মশা কামড় খাচ্ছে, সেই জন্য মশারিটা অল টাইম ও টাঙিয়েই রাখে আমার বোন। আর এদিকে দেখো আমরা এখন একটু এগরোল খেয়ে নিচ্ছি, আর রাতে আর কিছু খাওয়া হবে না, কেননা এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে, সেই জন্য এখন এগ রোলটা খেয়ে আমরা শুয়ে পড়ব। তা বন্ধুরা চলো আর আমার ব্লগটি দেখতে থাকো, আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করো, পাশে থেকো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পেলে তোমরা, আমরা একটু বাজারে গেছিলাম, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তা সেই জন্য একটুখানি বেরোলাম আমরা, আর আজকে প্রায় 7 মাস পর হাজব্যান্ডের সাথে আমরা একসাথে বেরিয়েছি ঘুরতে, ঘুরতে বলতে কিছুই না, একটুখানি মানে মার্কেটে গেছিলাম, কিছু টুকটাক কেনাকাটা ছিল, বেশি কিছু নয়, আমি একটা ব্যাগ কিনেছি, আর আমার ছেলের জন্য একটা মানে নর্মাল ইউজ করার জন্য একটা স্যান্ডেল কিনেছি, এটাই জাস্ট। তা বহু মাস পর মানে অনেক অনেক মাস পর আমরা একসাথে বেরোলাম, খুব ভালো লাগলো, তা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা জানোই আমি অনেক দিন পর ভিডিও করছি, ভিডিও বানাচ্ছি, ভিডিও বানানোর মতো পরিস্থিতিতে ছিলাম না, আমাদের সময়টা খুব একটা ভালোও যাচ্ছে না। তা বন্ধুরা তোমরা জানোই আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন গত 15-16 দিন হয়ে গেল, সেই জন্য ভিডিও বানাতে পারিনি, দিতে পারিনি,
আর তার মধ্যে আজকেও একটা ব্যাড নিউজ আছে যে আমার দিদা মানে একদম শেষ পর্যায়ে, খুব শরীর খারাপ। কি হয়তো মানে দু একদিনের মধ্যেই তার মানে মোটামুটি বলতে পারো যে তার হার্টটা একটু একটু করে চলছে কোনো রকম, মানে যখন তখন সে মারা যাবে। বয়স হয়ে গেছে, অনেকটাই বয়স হয়ে গেছে, আমার দিদা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য সবার খুব খারাপ। আমার মা ওখানে রয়েছে আর আমি এখানে রান্নাবান্না করছি। আর চলো বন্ধুরা, এখন এখন হচ্ছে রুটি করবো, আমরা আসলাম, এখন রুটি করবো, আটা মাখা হয়েছে রুটি টুটি করে। কি হয়েছে বাবা কোথায়? ক্লাবে গেছে, মিশো আছে। তার মধ্যে বাজে নিউজের মধ্যে আরও বাজে খবর আছে যে আমাদের মিঠু, যে 20 বছর বয়স তার, আমাদের বাড়িতে 20 বছর ধরে আছে মিঠু, মানে আমাদের টিয়া পাখিটাও মারা গেছে আজকে। মানে কালকে ওকে হঠাৎ করে বেজি কামড়েছিল, হঠাৎ আমরা দেখতে পারিনি, বেজি কামড়ে দিয়েছিল, কিন্তু হঠাৎ ও আজকে মারা গিয়েছে। মানে সব দিক দিয়ে আমাদের সময়টা খুবই খারাপ বলতে পারো, মানে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের 9 তারিখে টিকিট ছিল এমপি যাওয়ার, মানে আমার হাজব্যান্ড আমাদের নিয়ে চলে যাবে, কিন্তু আমাদের সেই টিকিটটা ক্যান্সেল হয়ে গেলো, যেহেতু আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন সেই জন্য টিকিটটা ক্যান্সেল হয়ে গেল। তা এখন নতুন করে টিকিট কাটতে হবে, তারপরে ওখানকার টিকিট পাওয়া খুব মানে খুব টাফ। এমপি টিকিট মানে ইন্দোরের টিকিট পাওয়া খুবই কষ্টকর ব্যাপার একটা বলতে পারো, তৎকাল টিকিট মোটেই পাওয়া যায় না। আর এটাই বলবো যে তোমরা ভিডিও দেখো, জানি না কতটা কি তোমাদের সাথে দিতে মানে ভিডিও দিতে পারবো। আর তোমরা ভিডিও দেখো, আমার অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তার সাথে থেকেও আমার ভালোবাসা দিও। তা চলো, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তা আমরা একটু স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে একটু ঘুরে আসলাম, তা ভালোই লাগছে। খারাপ পরিস্থিতির মধ্যেও একটুখানি মনটাকে ভালো রাখার চেষ্টা করছি। তা চলো ফ্রেন্ডস, আজকের মতো বিদায় নিচ্ছি, এখন রুটি করবো, রাতে শুয়ে পড়বো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।